আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একজন আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি বিখ্যাত কবিতা, দ্য সেকেন্ড কামিং। উইলিয়াম বাটলার ইয়েটস একজন বিখ্যাত আইরিশ কবি, মানে তিনি আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন। তো এই কবিতা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে তিনি দ্বিতীয় কোনো আগমনের ব্যাপারেই বলছেন। তো চলুন দেখে নেই কবি এই কবিতায় কি বলছেন। কবি প্রথমেই বলছেন, এই বিস্তীর্ণ বলয়ে, এই বিশাল বিস্তৃত সীমানায় ফ্যালকন তার ফ্যালকনারকে খুঁজে পাচ্ছে না। তো এই ফ্যালকন পাখি শিকার ধরে, শিকারকে কুপোকাত করে আবার তার মালিক বা ফ্যালকনারের কাছেই ফিরে আসতো। তো এই ফ্যালকনারের পাখির উপর নিয়ন্ত্রণ ছিল। কবি প্রথমেই বলছেন, এই ফ্যালকন পাখি তার ফ্যালকনারকে বা তার মালিককে খুঁজে পাচ্ছে না বা তার মালিকের কথা শুনছে না। সে এই বলয়ের বাহিরে চলে গিয়েছে যেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। এবং এর পরের দুই লাইনেই তিনি বলেছেন, শাসকদের কেন্দ্রবিন্দু থেকে যে শাসন কার্য চালানো হচ্ছে সেই শাসন কার্য নিষ্ফল। মানে কেন্দ্র থেকে জনগণের উপর কোনো প্রকার কোনো নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। জনগণ যেন শাসকদের কোনো কথাই শুনছে না, কোনো শাসন কার্যই যেন মেনে নিচ্ছে না। এবং এই পুরো পৃথিবীতে যেন অরাজকতা বিরাজ করছে, সর্বত্রই নাশকতা, নৈরাজ্য এসব চলছে এবং সব জায়গাতেই রক্তপাত হচ্ছে এবং সেই রক্তপাত কোনোভাবেই থামানো যাচ্ছে না। কেউই এই রক্তপাতের লাগাম টেনে ধরতে পারছে না। সবকিছুই যেন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর এই পুরো দুনিয়াব্যাপী যেন খারাপ মানুষগুলোই রাজত্ব করছে। যেই মানুষেরা দাঙ্গা হাঙ্গামার মধ্যে নেই, যারা শান্তিপ্রিয়, তাদেরকে কেউ কদর করছে না এবং তারাও শান্তিতে থাকতে পারছে না। এই রক্তের বন্যায় যেন তাদের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে এবং সব জায়গায় মানুষের বিশ্বাসের একটা ঘাটতি দেখা দিয়েছে, যে ঘাটতির ফলে মানুষগুলো খুব অস্থির হয়ে উঠেছে। এই ছিল কবিতার প্রথম স্তবক। কবিতাটি দুটো স্তবকে বা স্ট্যানজায় বিভক্ত এবং প্রথম স্তবকে 8টি লাইন এবং পরবর্তী স্তবকে 14টি লাইন। প্রথম স্তবকে কবি এই পৃথিবীর যে অরাজকতা, এই পৃথিবীর যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, সেই ব্যাপারটাকেই তুলে ধরেছেন। এটা কবির সেই সময়কার এই পৃথিবীর বিরাজমান অবস্থাকেই তুলে ধরছে। কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপরই লেখা এবং প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থাটাকে এখানে চিত্রিত করা হয়েছে। তো দ্বিতীয় স্ট্যানজা হচ্ছে 14 লাইনের। এই কবিতাটি মোট 22 লাইনের একটি কবিতা এবং দুটি স্ট্যানজা বা স্তবকে বিভক্ত। তো প্রথম স্ট্যানজাতে কবি এই পৃথিবীর যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, যে অশান্তি, সেই ব্যাপারটি তুলে ধরেছেন এবং দ্বিতীয় স্ট্যানজা এসে এই নৈরাজ্য থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে, আদৌ কি তারা মুক্তি পাবে, এই নৈরাজ্য থেকে মুক্তি দিতে কেউ কি পৃথিবীতে আসবে, এবং এই ব্যাপারটি কবি তুলে ধরেছেন। তিনি বলছেন, খুব শীঘ্রই কোনো কিছু উদ্ঘাটিত হবে, নিশ্চয়ই দ্বিতীয়বারের মতো কেউ আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বিতীয়বারের মতো আসা বলতে কবি কি বুঝিয়েছেন, প্রথমবার কে এসেছিল? কবি খ্রিস্টান ধর্মাবলম্বী আর তাদের ধর্মমতে প্রথমবার যিনি এই পৃথিবীতে অরাজকতা বা বিশৃঙ্খলা দমন করেছিলেন তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট বা জেসাস ক্রাইস্ট। তো আমরা যারা মুসলিম আছি আমরা কিন্তু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম কিন্তু পৃথিবীতে একবার এসেছিলেন এবং তাকে যখন তার শত্রুপক্ষ আক্রমণ করে তখন কিন্তু আল্লাহ পাক তাকে চতুর্থ আসমানে তুলে নিয়ে যান এবং কিয়ামতের ঠিক পূর্বে তিনি আরও একবার পৃথিবীতে আসবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবেই তিনি এই দুনিয়াতে আসবেন, কোনো নবী বা রসুল হিসেবে তিনি আসবেন না। এবং তখন এই পৃথিবীতে খুব ভয়ানক পরিস্থিতি থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম এসে এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেবেন, এরপর তার স্বাভাবিক মৃত্যু হবে। তো খ্রিস্টানদের বাইবেলেও অনেকটা এরকমই বর্ণনা করা আছে যে এই পৃথিবীতে কিয়ামতের বা মহাপ্রলয়ের আগে একটা খুব বড় ধরনের অরাজকতা দেখা দিবে এবং সেই অরাজকতা থামাতে বা দমন করতে এবং এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের জেসাস ক্রাইস্ট আবার এই পৃথিবীতে আসবেন। তো এখন কবি কিন্তু সেই ব্যাপারটাকে ইঙ্গিত করে বলছেন, দ্বিতীয়বারের মতো কি কোনো কিছু আসবে, তার মানে কিয়ামত কি অতি সন্নিকটে যার ফলে জেসাস ক্রাইস্টকে আবার দুনিয়ায় আসতে হবে বা জেসাস ক্রাইস্ট কি আবার দুনিয়াতে আসবেন, এই
দুনিয়ার অরাজকতা শেষ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এরপর কবি বলছেন যে এই দ্বিতীয় আগমনটি খুব সন্নিকটে। এরপর কবির স্মৃতিপটে একটি দৃশ্য ভেসে ওঠে, হয়তো কবি কল্পনা করেছেন কিংবা স্বপ্নে দেখতে পেয়েছেন, একটি বিশাল দৈত্যাকার প্রাণী যাকে কবিতার মধ্যে তিনি বলছেন স্পিরিটাস মন্ডি। কবি বলছেন, এ আমি কি দেখলাম, এক বিশাল দৈত্যাকার স্পিরিটাস মন্ডি। সেই স্পিরিটাস মন্ডি কোনো এক বিশাল তপ্ত মরুভূমিতে বালুর উপর দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাঁটছে, এগিয়ে আসছে। তার শরীরের পেছনের অংশটা সিংহের মতো এবং তার মুখমণ্ডল একজন মানুষের মতো। তার দৃষ্টি খুব স্থির, সেই দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো মমতা নেই। ঠিক যেমন সেই তপ্ত মরুভূমিতে সেই সূর্যের মতো এই স্পিরিটাস মন্ডির দৃষ্টি স্থির এবং তার মধ্যে কোনো মায়া দয়া নেই। এই স্পিরিটাস মন্ডি যখন এগিয়ে আসছে, তার ছায়া সেই রুষ্ট মরুভূমির পাখিদের উপর পড়ছে এবং সেই পাখিদেরকে খুব বিরক্ত করছে। তো এইখানে কবি স্পিরিটাস মন্ডি বলতে কোনো অশুভ বা অশনি সংকেতকেই বুঝিয়েছেন। এখানে সেই স্পিরিটাস মন্ডি বলতে কবি স্ফিংসকে বুঝিয়েছেন। আপনারা যারা মিশরের পিরামিড দেখেছেন, সেখানে আপনারা একটি স্ট্যাচু দেখেছেন, সেই স্ট্যাচুকে বলা হয় স্ফিংসের স্ট্যাচু। সেই স্ফিংসের স্ট্যাচুতে দেখা যায় তার শরীরের পেছনের অংশ, শুধু মুখমণ্ডল ছাড়া পেছনের অংশটা হচ্ছে একটা সিংহের শরীরের এবং তার মুখমণ্ডলটা একটি মানুষের মুখমণ্ডল। তো কবি এখানে সে অশুভ আগমনটাকে বুঝিয়েছেন যে এরকম অশুভ কি কোনো কিছু এগিয়ে আসছে, মানে কবি স্বপ্নে এরকম কোনো কিছু একটা অবলোকন করেছেন। তো আমরাও জানি যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন কিন্তু এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে এই দাজ্জাল মানুষের ঈমান কেড়ে নেবে, এই পৃথিবীতে অনেক বেশি অরাজকতা এবং নৈরাজ্যের সৃষ্টি করবে। তো কবি যখন দ্বিতীয় কোনো আগমনের ব্যাপারে চিন্তা করছেন, তখন তিনি স্বপ্নে এরকম একটি বিশাল দৈত্যাকার বীভৎস প্রাণীকে দেখলেন। এরপর কবি বলছেন যে সে রাতের পর এখন আমি জানি, এই 20টি শতাব্দীর পাথুরে ঘুমের পর সেই প্রাণীর চেতনা ফিরেছে। এর মানে যীশুখ্রিস্ট জন্মের পর 2000 বছর অতিবাহিত হয়েছে এবং এই 2000 বছরে যীশুখ্রিস্ট চলে যাবার পরেও এই পৃথিবী এখন অরাজকতা এবং নৈরাজ্যে ভরপুর। আর এই পৃথিবীর 20টি শতাব্দী বা এই 2000 বছর ধরে পৃথিবীর এই অরাজকতার ফলে, পৃথিবীর এই নাশকতার ফলেই সেই প্রাণীর সেই ঘুম ভেঙে গিয়েছে, সে এখন চেতনা পেয়েছে। এই যে ভয়ঙ্কর প্রাণীর চেতনা ফিরে এলো, এখন কি দ্বিতীয় কোনো কিছুর আগমন ঘটবে এবং সেই দ্বিতীয় আগমনটা কি ব্যথেলহামেই হবে? এই প্রশ্ন রাখার মাধ্যমে কবি তার এই কবিতাটি শেষ করেছেন। তো আমরা জানি জেসাস ক্রাইস্ট বেথেলহামে জন্মগ্রহণ করেছিলেন। তো এখন কবি বলছেন যে জেসাস ক্রাইস্ট কি পরবর্তীকালে এই বেথেলহামে জন্মাবেন? এই পৃথিবীর এই অরাজকতা, নৈরাজ্য এবং বিশৃঙ্খলার এই সময়টাতে দ্বিতীয় কোনো আগমনের খুব দরকার। আর এই নৈরাজ্য যখন খুব বেশি বেড়ে গিয়েছে, তার ফলেই বোঝা যায় যে দ্বিতীয় আগমনটিও খুব নিকটে চলে এসেছে। এই কবিতায় কবিতার সমসাময়িক নৈরাজ্যকে তুলে ধরেছেন এবং এই নৈরাজ্য থেকে উত্তরণের জন্য যীশুখ্রিস্টের আগমনকেই কামনা করেছেন। তো আশা করি সবাই এই কবিতাটি বুঝতে পেরেছেন। যাদের ক্রিটিসিজম এবং ইএলটিতে সমস্যা রয়েছে, তারা যদি এই দুটো বিষয়কে আরো সুন্দরভাবে গুছিয়ে বুঝতে চান, তাহলে জনাব আবু সাইদ রাসেলের এই দুটো বই আপনাদেরকে খুব উপকার করবে। এই বই দুটো কিভাবে পাবেন তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।